নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে পঞ্চায়েত দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সি, ডিইও বা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এই পদে, সঙ্গে বয়সসীমা, বেতন এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, আবেদন করবে কীভাবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদ থেকে। তো এখানে তোমাদের আলিপুরদুয়ার জেলায় কিন্তু রিক্রুটমেন্টই হচ্ছে। তোমরা যদি অন্য জেলার প্রার্থী হয়ে থাকো এবং এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক না হয়ে থাকো, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের জেলায় এরকম পঞ্চায়েতের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি তোমাদের আপডেট করে দেবো। দেখো, তোমাদের রিক্রুটমেন্টই হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে। তো এখানে দেখো বাঁদিকে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা উল্লেখ করা আছে এবং সঙ্গে দেখো ডান দিকে ডেট উল্লেখ করা আছে। এবারে দেখো, তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা বলা হয়েছে http://www.alipurduar.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে দেখো তোমাদের নেম অফ দ্য পোস্ট, পোস্টের নাম, তারপরে নাম্বার অফ পোস্ট, তারপরে দেখো তোমাদের প্লেস অফ পোস্টিং, কোথায় পোস্টিং হবে, তারপরে তোমাদের কোয়ালিফিকেশান, এজ লিমিট এবং তোমাদের বেতনটা উল্লেখ করা আছে। তো এখানে দেখো পোস্টের নাম বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, একটি মাত্র ভ্যাকান্সি, খুব সামান্য ভ্যাকান্সি রয়েছে এবং সঙ্গে দেখো পোস্টিং বলা হয়েছে ডিস্ট্রিক্ট স্যানিটেশন সেল SBMG আলিপুরদুয়ার জেলা পরিষদ, এখানে তোমাদের পোস্টিং হবে। এখানে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে প্রথমে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো শাখায়। সঙ্গে তোমাদের বলা হয়েছে কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে, কম্পিউটারে তোমাদের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে, ঠিক আছে। বয়স তোমাদের চাওয়া হয়েছে 1/1/2023, এই তারিখ অনুযায়ী তোমাদের 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। পারবান তোমাদের বেতন দেওয়া হবে 11,990 টাকা। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন হবে তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে, যেখানে তোমাদের বলা হচ্ছে লিখিত পরীক্ষায় তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন করা হবে দেখে নাও। এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের ইংলিশ কমিউনিকেশন, যেখানে তোমাদের 10 নাম্বার থাকবে, তারপরে তোমাদের জেনারেল নলেজ 10 নাম্বার, কম্পিউটার নলেজ 30 নাম্বার, ঠিক আছে। এবং তারপরে দেখো তোমাদের বলা হয়েছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ডেট তোমাদের কিন্তু আলিপুরদুয়ার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে পরবর্তী সময়ে। নেক্সট দেখো, তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে, তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা আলিপুরদুয়ার জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি ফিল আপ করে তোমাদের কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। ফর্মটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। সেই সঙ্গে আলিপুরদুয়ার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু রিক্রুটমেন্ট সেকশন থেকে পেয়ে যাবে। ওকে, তো পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ সার্টিফিকেট, মার্কশিট, সঙ্গে এজ প্রুফ সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং তোমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড দেবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যে খামের মধ্যে করে পাঠাবে সেই খামের উপর লিখতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিইও বা টাটা এন্ট্রি অপারেটর, এবং তার নিচে বাঁদিকে তোমাদের লিখতে হবে ফ্রম, FROM লিখে তোমাদের সম্পূর্ণ নাম ঠিকানা দেবে, ডান দিকে টু দিয়ে লিখবে এই ঠিকানাটি। এখানে দেখো বলা হয়েছে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড এক্সিকিউটিভ অফিসার আলিপুরদুয়ার জেলা পরিষদ, মায়া টকিস রোড, পিন 736121, ঠিক আছে। এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা সরাসরি ড্রপ বক্সে গিয়ে জমা করতে পারবে। এখানে দুটি অ্যাড্রেস দেওয়া আছে, প্রথমত আলিপুরদুয়ার জেলা পরিষদের অফিস, আর সেই সঙ্গে তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আলিপুরদুয়ার তার অফিস, ঠিক আছে। যে কোনো একটা অফিস থেকে তোমরা কিন্তু ড্রপ বক্সে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে আসতে পারবে। আগামী 11 জানুয়ারি 2024 এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে, অথবা তোমরা কিন্তু বাইপোস্টও এই ঠিকানায় পাঠাতে পারবে। ওকে,